ছিল, এখন আবার মিলছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন বন্ধুরা টার্কি পাখিগুলোকে খেতে বেশিরভাগ রুটি দিই, তো দেখো রুটি এখন দেবো ওদের সামনে, ওরা কত সুন্দর মানে খাবে। তো ভয়তে আসছে না, আমি হাতে করে খুব কমই খাওয়াই, এই পাত্রটাই দিই। তো দেওয়ার সাথে সাথে দেখো ওরা ভয়তে আসতে চাইছে না, তো এই পাত্রটাই দিয়ে দেখবো, তোমাদের দেখাচ্ছি আর কি। দেখো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ওরা খেতে চলে এসছে। আর অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি, একটু অসুবিধা ছিল, শরীর খারাপ ছিল বলে ভিডিও ছাড়তে পারিনি। তো আবার কন্টিনিউ তোমরা আশা করি ভিডিও পাবে। আর এখানে এদের খেতে দেবো, এখন রুটি দিয়ে দিলাম। আর এখানে ঘাস নিয়ে এসেছি, ওদের ঘাস এখানে অনেকটাই ঘাস আছে, তো ঘাসগুলো এই রুটির পাশে দিয়ে দেবো। তো দিতে যে একটু পড়ে গেল ওই দিকে। আর এখানে চাল আর গম দিয়ে দেবো, জলটাও চেঞ্জ করে দেবো। আর সকালে দিতে খাবার দিতে এসেছি, সকালে এখন খাবার দিইনি, তো কেবল খাবার দিলাম। দেখো ওরা খেতেই ব্যস্ত এখন ওইদিকে। আর মেল টার্কিটা এখন পুরো ময়ূরের মতো যেরকম পাখনা মেলে সেরকম পাখনা মেলে। তো যদি যখন আমি সামনে থাকি যদি পাখনা মেলে, তো অবশ্যই তোমাদের দেখাবো, প্রথমে দেখতে পেয়েছিলে হয়তো। আর ওরা এখন খেতে লাগুক। আর এখানে এই যে ড্রাগন ফল গাছটা, ড্রাগন ফল গাছটা দেখো নতুন টবে শিফট করেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে। আর এই যে যে ছোট ব্রাঞ্চটা দেখছো, এটাকে এই এই গাছের ব্রাঞ্চই কেটে দিয়েছিলাম অনেকটা লম্বা হয়ে গেছিলো বলে, তো এইটাও ঠিকঠাক হয়েছে। আবার নতুন করে দেখো ওপর থেকে ব্রাঞ্চ ছাড়ছে। তো আজকে পুরো কনফার্ম যে এই চারিধার দিয়ে, টবে চারিধার দিয়ে বাঁশ দিয়ে ড্রাগন ফল গাছটা যাতে বাড়তে পারে সেটা করে দেবো। অ্যান্ড হে এভরিওয়ান, আমি শুভ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর পিছনে ওরা সবাই রয়েছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছি। আর ড্রাগন ফল গাছটারও চারিধার দিয়ে যাতে ও বাইতে পারে সেই জন্যে বললাম কেমন তোমাদের, যে বাঁশ দিয়ে একটা ইয়ে করে মাচা মতো করে দেবো, তো ওই কাজটাও শুরু করবো। আর একটা তো পিছনে ওরা ডাকাটাকে শুরু করে দিয়েছে, বলে দিচ্ছে যে একটা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখো তো সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, যাতে অনেক সাবস্ক্রাইবার হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি তোমরা চাও। কেবল 200টার মতো সাবস্ক্রাইবার হয়েছে, তো তোমরা যদি চাও ভিডিওটা শেয়ার করে অনেক সাবস্ক্রাইবার করে দাও। অনেক সাবস্ক্রাইবার করলে একটা নতুন সারপ্রাইজ আছে, তো তোমরা যত তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তো সেই সারপ্রাইজটা তোমাদের আমি দিতে পারবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখো, আর একটা লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করো। আর এখানে এই যে ড্রাগন ফল গাছের চারিদিক দিয়ে মাচা বানাবো বলে বাঁশ কেটে নিয়েছি, একটা বাঁশ তোমার চার টুকরো করে কেটে চটা মতো বানিয়ে নিয়েছি, আর এই গুঁড়োর তারগুলো দিয়ে বেঁধে দেবো। আর এই যে এখানে ছাদে প্রচুর রোদ্দুর, ওই দিকটা গরম, সেই জন্যে এই দিকটা ছায়া জায়গা, এই নতুন সেট আপের নিচে নিয়ে এসেছি। তো এবারে এইগুলো চারিধার দিয়ে চারটে দেবো, দিয়ে গুঁড়ো দিয়ে বেঁধে দেবো। আর এই যে এখানে ড্রাগন ফল গাছটার যে স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, এখানে বাঁশ দিয়েছি, এগুলো সব গুঁড়োর তার দিয়ে বেঁধে দিয়েছি, আর ওপরের এইটা বাঁশ দিয়েছি, আর মাঝখানে এই একটা আর এই নিচের দিকে একটা, দুটো গুঁড়ো দিয়ে একটা সাপোর্ট দিয়েছি, যাতে ছোটো ব্রাঞ্চগুলো যখন বেরোবে সেইগুলো যাতে ভালোভাবে উঠতে পারে। আর এই যে পুরোপুরি ফাইনালি লুকটা এমন এসছে। আর নিচে এই যে অ্যাডেনিয়াম গাছটা, অ্যাডেনিয়াম গাছটার গোড়াটা পরিষ্কার করে মাটি দিলাম নতুন। আর এখানে এই যে নতুন ব্রাঞ্চটার থেকেও, মানে নতুন যে ইয়েটা লাগিয়েছিলাম সেখান থেকেও আবার দুটো ব্রাঞ্চ ছাড়ছে, আর এটাও বেশ ভালোই লাগছে। হয়তো কিছুদিনের মধ্যে পুরো এই পুরো এই বাঁশের এইটা সবুজ হয়ে যাবে ড্রাগন ফল গাছে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। টবের কিছু ঘাস টাস পরিষ্কার করে, হাবিজাবি ঘাস পরিষ্কার করে এই ঘাসগুলো এই টার্কি পাখিদের জন্য কেটে রেখেছি। তো এই যে সকালবেলা কলমি শাক দিয়েছিলাম, খেয়েছে, আরও কিছু রয়েছে, আর এই ঘাসগুলো দিয়ে দিই। আর ওরা দেখো সাথে সাথে ঘাস খাওয়ার জন্য চলে এসছে, না ওরা ঘাস বেশ ভালো খায় আর কি। মেল টার্কিটা কেবল পাখনা মেলেছিল, এখন আবার মেলছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, সামনের থেকে যদি দেখাতে পারতাম, কিন্তু সামনে গেলে ও আবার ভয় পেয়ে চলে গেছে। আর আমার চ্যানেলে শর্টস ভিডিও আছে অনেক এরকম সুন্দর পাখনা মেলার, তো তোমরা যেয়ে দেখতে পারো। আর কতটা সুন্দর লাগে দেখো এখন ওদের।
আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।